জয় গুরু শ্রী শ্রী আচার্যদেবের অমৃত কথা। একটা পুরুষ কোনো মেয়ের গায়ে হাত তুলছে মানে সে আগেই হেরে গেছে ওই মেয়েটির কাছে। মাথা প্রণাম করে না, প্রণাম করে মন। বিচ্যুতি তখনই আসে যখন মানুষ ভিতরের কথা না শুনে বাইরের কথা শুনে। মন খুব চঞ্চল এটা বড় কথা নয়, দেখতে হয় সেই চঞ্চলতার প্রকৃতিটা কি। পুকুরে ঢিল মারলে জলে চাঞ্চল্য জাগতে পারে, তাতে তলার পাঁক গুলিয়ে উপরে উঠে, জল নোংরা হয়ে যায়। আবার নদীও চঞ্চল, সে চঞ্চল হয়ে ছুটে চলে সব যা কিছুকে বয়ে নিয়ে অসীমের সাথে গিয়ে মিলিত হয়। চঞ্চলতাটা এরকম হলে ক্ষতি কি? আমি তো একটা সুতোও নিয়ে আসিনি, সবই তো অন্যের থেকে আহরণ করা। এই শরীরটাও তো আমার নয়, এটাও ঠাকুরের দেওয়া। তাহলে আমি তাকে দেবটা কি? আমি দিতে পারি কেবল নিজেকে। শ্রদ্ধার সঙ্গে বড় ছোটর কোনো সম্পর্ক নেই। শ্রদ্ধা মানে শ্রদ বা শুভকে ধারণ করা, যার মধ্যে যেইটুকু শুভ খুঁজে পাচ্ছি সেইটুকুই ধারণ করা অর্থাৎ গ্রহণ করাই হলো শ্রদ্ধা। অমৃতময় কথাগুলি শ্রী শ্রী আচার্যদেবের আলোচনা হইতে সংগৃহীত। আপনারাও তথ্যগুলি শেয়ার করতে পারেন। জয় গুরু।